দর্শক দুই দাঁতের একটা গাভী আপনারা দেখছেন, এর সাথে একটা ভগ্না বাছ দেখুন দাম জিজ্ঞাসা করুন ভাই এটা কত? দাম চাইছি 52। 52 চাইছেন, দাম হচ্ছে কত? 44। 44 দিবেন কত হইল? দিবেন কত হইল? 46। শুনছেন ভগ্না বাছ দুই দাঁতের গাভী দিবেন। তারপর দেখছেন ঠাকুরগাঁ কোচাবাড়ি হাট, ওতে মঙ্গলবার আর শনিবার এখানে হাট বসে। আজ পহেলা মার্চ 2022 আর দেশি গাভী বাছুরের হাট। আজ কিন্তু প্রচুর পরিমাণে গাভী বাছুর এই হাটে উঠেছে, আপনারা নিজেরাই বুঝছেন যে দেখুন কি পরিমাণ গাভী বাছুর উঠেছে। এখানে একটু দেখি আমরা, এটা দাঁত কয়টা? জোয়ান। আর বাচ্চাটা? বকনা। দাম কত ওইটা? 55 চাইছেন? চাওয়া 55। দাম উঠছে কত? 45-46। 45-46 দাম উঠছে। আপনারা জানেন যে খোঁচাবাড়ি হাটে কিন্তু আসলে গাভীর দামগুলি সবচেয়ে কমে পাওয়া যায়। দাদা আসসালামু আলাইকুম, এটা দাঁত কয়টা? এটা জোয়ান। জোয়ান। বাচ্চাটা? বাচ্চাটা বেটা আছে, 4 বছর। দাম কত? দাম তো চাইছি 62। 62 চাইছেন, দাম দিছে কত? 52 দিছে। 52 দিছে। তারপরে টার্গেট দাম কয় না? আপনারা জানেন জাত এবং মানের উপরে কিন্তু আসলে দামগুলি নির্ভর করে। এই যে হাটের অবস্থাটা দেখুন, খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁর এই হাটটি কিন্তু আসলে অনেক বড়। আসসালামু আলাইকুম, কয় দাঁত? 6 দাঁত। কয় দাঁত? বাছুরটা? বেটি। বকনা? দাম কত? 47 চাওয়া। তারপরে দাম দিছে কত? 1,000 কম 39 দাম দিছে। দেখছি বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, নির্ধারণ আপনারা করবেন যে এই হাটের দামটা বেশি চান না কম চান। তবে আমাদের জানা মতে এই দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চলের মধ্যে কিন্তু এই গাভী গরুর এখানে কিন্তু প্রচুর কাস্টমার আসে যারা অন্য হাটে গরু কাছে। আসসালামু আলাইকুম, কয় দাঁত এটা? 3 দাঁত 4 দাঁত। বাচ্চাটা? বকনা। কত দাম? কত? 55,000 চাওয়া। চাওয়া হচ্ছে 55,000। চাওয়াগুলো একটু বেশি হয়। এইদিকে দেখছেন আপনারা ঘাটের মধ্যে এরকম কাইচাল মাঝে মাঝে লাগে। এখানে আমরা একটা দেখি সার বাছুর। এবার দাঁত কয়টা এটা? 2 দাঁত। 2 দাঁত প্রথম বাচ্চা। দাম কত? দাম তো 65। 65। এটা কিন্তু সাইজটা ভালো, 65,000 চাওয়া হচ্ছে সার বাছুর সহ। বিক্রি হবে আরো কমে, এগুলো চাওয়া দাম। এদিকে আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম, এটা দাঁত কয়টা? 5টা। আবার কি 6টা? আরে বাচ্চাটা কি? বেটা বাচ্চা। সার কয় দিনের? 5 দিন হয়েছে। 5 দিন। এটা দাম কত যাচ্ছে? দাম বলতেছে 58। 58 বলতেছে। আপনি চাইছেন কত? 62। 62 চাইছেন, 58 বলছে। দেখুন এটার কিন্তু সাইজটা বেশ ভালো সাইজ। কি পরিমাণ গাভী উঠেছে আপনারা নিজেরাই দেখছেন। তাহলে একটু ভেতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। দেখাশোনা চলছে, ৬৫ চাওয়া হয়েছে, দরদাম চলছে। এটা দাঁত কয়টা? কয়টা? 4 দাঁত 4 দাঁত
চাই। তারপরে আসুন শুকনা গাবি দেখি, এটা কত দাম চাচ্ছেন? কত বললাম, এই যে দেখছেন আপনারা ভেতরটা কি পরিমাণ গাভি ওঠে, দেশি গাভি, যে দেখুন প্রচুর পরিমাণে দেশি গাভি কিন্তু এই হাটে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এটা কয় দাম দিতা? জোয়ান। জোয়ান বাচ্চাটা বকনা, দাম কত? দাম 65। চাওয়া 65। দাম দিচ্ছে কত আজকে? 55। 55 পর্যন্ত দাম দিয়েছে শুনছি। আসুন, আমরা এখানে সব ধরনের গাভি রয়েছে সুপ্রিয় দর্শক। অন্যান্য হাটে যেখানে 50-এর নিচে গাভি পাওয়া যায় না, তবে এই হাটে কিন্তু 50-এর নিচে গাভিগুলি মেলে। এখানে একটা দরদাম চলছে, আমরা একটু দেখি। ভাইটা আড্ডা, বাচ্চাটা কি? বেটি বকনা। দাম কত চাইছে? দাম শেষ নাই, কেউ 45, কেউ 44। 45-44 দাম বলতেছে? ভালো গায়ে দেখা না, ভালো গায়ে। এখানে একটা গাভি দেখাশোনা চলছে। কত চাইছেন? কত কত চাইছেন? 65। বকনা ও 60। দাম দিচ্ছে কত? 57-58। 57-58 দাম দিয়েছে শুনছেন। দেখছেন 57-58 এটা দাম দিয়েছে। কি পরিমাণ গাভি আজ উঠেছে আপনারা নিজেরাই বুঝছেন। দেখুন প্রচুর পরিমাণে গাভি বাছুর দেশি এখানে উঠে, তবে বিদেশি গাভি বাছুরও কিন্তু প্রচুর উঠে। এখানে একটা সাইওয়ার সার বাছুর দেখছি, এটা দাঁত কয়টা? চারটা। দাম কত যাচ্ছেন? দাম চাই 60। 60। দাম দিচ্ছে কত? 52 পর্যন্ত দাম দিয়েছে শুনছেন। সাইওয়ার সার বাছুর সহ দেখেছেন, দেখছেন এখানে হাতবিষয় গাভিও আছে কিছু। এটা কি আড্ডা? জোয়ান বাছুরটা কি? বকনা। দাম কত চান? চাইছেন 52। আজ আমদানিটা প্রচুর হয়েছে, এই জন্য কিন্তু দামটা একটু হাতের নাগালে আছে। আর একটু জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু ব্যাপারীরা বিভিন্ন হাটে গরুগুলিকে নিয়ে যায়। এখান থেকে আসলে কাস্টমাররা খুব কম এই হাটে আসে, কারণ এই হাটের ঠিকানাটা সবাই আসলে ভালো করে জানে না। তো আমরা একটু জানিয়ে রাখি, ঢাকা থেকে পঞ্চগড়ে আমি যে কোনো পাশে, এই যে টিনের ঘরগুলি দেখছেন ওটার ওপাশে কিন্তু মূল রাস্তা, ঢাকা পঞ্চগড় মহাসড়কের পাশে কিন্তু এই হাটের অবস্থা। আমরা দেশি গাভিগুলি আপনাদেরকে, এটা কি দেশি? দাঁত কয়টা? 6 দাঁত। বাচ্চাটা? ষাট। দাম কত? দাম চাচ্ছি, দাম কত? 43-44। 43-44 দাম বলতেছে। এই যে দেখো আসসালামু আলাইকুম। আজকে দামটা কি? বাজার ড্যামে আছে, ড্যাম আছে একটু। আমরা বুঝছি যে বাজার আজ একটু ড্যাম, কারণ দামগুলি আপনারা নিজেরা শুনছেন। দেশি গাভি বাছুরের বাজার দরটা আমরা জানানোর চেষ্টা করছি। আর ওই পাশে আপনারা দেখছেন এগুলো কিন্তু সব ক্রস গাভি বাছুর, এখানে প্রচুর পরিমাণে দেশি গাভি বাছুর উঠে। এ পাশটা সব দেশি গাভি আছে, আর ওই পাশে কিন্তু সব ক্রস। আর দামগুলি আপনারা জানেন যে নির্ভর করে সাইজের উপর। তো শুক্রবার ঠাকুরগাঁ খোঁচাবাড়ি হাট থেকে আপনাদেরকে এতক্ষণ আমরা দেশি গাভি বাছুরের দামগুলি জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।